রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দি প্রেস ক্লাবের পক্ষ থেকে কান্দি রেড ক্রস কনফারেন্স হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে মে দিবস পালন করা হলো। এদিন কান্দি প্রেস ক্লাবের সদস্যরা শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করার পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে মে দিবস পালন করল কান্দি প্রেস ক্লাব। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি প্রেস ক্লাবের সভাপতি নবকুমার মুখার্জি, কান্দি প্রেস ক্লাবের সহসভাপতি ইন্দ্রজিৎ কর্মকার, কান্দি প্রেস ক্লাবের সম্পাদক চন্দ্রজিৎ মজুমদার এবং প্রেস ক্লাবের বিভিন্ন কার্যকর্তা ও সদস্যরা। কান্দি প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে ঐতিহাসিক মে দিবস অত্যন্ত ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ বেদিতে মাল্যদানের পুষ্পার্ঘ দিয়ে উদযাপিত হলো। 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে যে শ্রমিক অসন্তোষ হয়েছিল তাতে কিছু শহীদ হয়েছিলেন শ্রমিক, তাদের 8 ঘন্টা কাজের দাবি ছিল, তাদের সাপ্তাহিক ছুটির দাবি ছিল। এই দাবিটা সেই দিনই এস্টাবলিশ হয়েছিল। সমগ্র বিশ্বব্যাপী ওই দিনটিকে শ্রমিক দিবস হিসেবেই পালিত করা হয়। আমরাও শ্রমজীবী মানুষেরই অংশীদার, আমাদের সংবাদ পরিবেশন করার কাজ, তাই বিগত করোনা মহামারী অতিমারী এবং বিভিন্ন শ্রমিক আন্দোলনের যে সমস্ত শ্রমিকরা অকালে প্রয়াত হয়েছেন, কেউ আত্মহত্যা করেছেন, তাদেরকে আমরা আজকের দিনে স্মরণ করলাম এবং এই দীর্ঘ দিনের যে আন্দোলন সেই আন্দোলনটা আগামী দিনেও যাতে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া থাকে, ন্যায্য দাবি আদায়ের আন্দোলন, সেই দিনটাই আমরা আবার নতুন করে স্মরণ করে শপথ নিলাম যে শ্রমিকের স্বার্থে আমাদের সংগঠন আছে এবং থাকবে। এই বলে আজকের দিনের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম নবকুমার মুখোপাধ্যায়, আমি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বে আছি। ধন্যবাদ। এই শহীদ দিবসের তাৎপর্য বিষয়ে